আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝত তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখত জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনত কথা চুক্তি করে, বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। সবাইকে আর একবার স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। ল্যান্ডস্কেপ রিভিলিং দ্য আনসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের নিবেদন সিমলাপাল, বাঁকুড়া জেলার একটি ছোট্ট শহর। শিলাবতী নদীর তীরে অবস্থিত সিমলাপাল, সিমলাপাল ব্লক অফিস ও পুলিশ স্টেশন এই শহরেই অবস্থিত। প্রতি বছর শরৎকালে এই শিলাবতী নদীর চর ভরে উঠে কাশফুলের সাদা শুভ্র রঙে। যারা সিমলাপাল নিয়ে আমাদের আগের ভিডিওটি দেখেননি, তো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি সিমলাপালের আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা ঠিক সময়ে পেয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শিক্ষা ও সংস্কৃতির জন্য সিমলাপাল শহরের খুব নাম ডাক। আশেপাশের গ্রামাঞ্চল থেকে অনেক মানুষ শুধুমাত্র সুশিক্ষার জন্য এখানে এসে বসবাস শুরু করেছেন। শিক্ষার কথা বললে যে নামটি সবথেকে প্রথম উঠে আসে সেটি হলো সিমলাপাল মদনমোহন হাই স্কুল, যার প্রতিষ্ঠা হয়েছিল 1938 সালে। সিমলাপাল মদনমোহন হাই স্কুলের পর যে নামটি উঠে আসে সেটি হলো সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যা মন্দির, যার প্রতিষ্ঠা হয়েছিল 1986 সালে। এছাড়া সিমলাপাল থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে সিমলাপাল কলেজ অফ এডুকেশন, অর্থাৎ সিমলাপাল বিএড কলেজ। ও সিমলাপাল থেকে 11 কিলোমিটার দূরে রয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1986 সালে সারেঙ্গা ব্লকের বরাবাড়ি গ্রামে। এবারে আসি স্বাস্থ্যক্ষেত্রের কথায়। স্বাস্থ্যক্ষেত্রে এখন সিমলাপাল অনেক এগিয়ে। সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে এখন অনেক উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় ও পুরো ক্যাম্পাস যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে আসি পরিবহনের কথায়, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা।
সিমলাপালের একদম মাঝখান দিয়ে গেছে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। এখানে ট্রেন যোগাযোগ নেই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখান থেকে 45 কিলোমিটার দূরে বাঁকুড়া শহরে। বাসই হলো এখানের যোগাযোগের প্রধান মাধ্যম। সিমলাপাল বাজারে রয়েছে মোট 4টি বাস স্ট্যান্ড। প্রথমে হলো সিমলাপাল স্কুল মোড়, তারপর দ্বিতীয়ত রয়েছে সিমলাপাল আটচালাগোড়া বাস স্ট্যান্ড, তারপর 3 নম্বরে রয়েছে সিমলাপাল সিনেমা হল বা আড়তগোড়া বাস স্ট্যান্ড, আর 4 নম্বরে রয়েছে সিমলাপাল নদীঘাট বাস স্ট্যান্ড। গোপন চেনে না ওরা, হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছুল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের গোপন চেনে না, হৃদয়ের রং জানে না। ও সাথী রে থোড়া ঠহর যা, অভি রাস্তে কুছ বদল সে যায়েঙ্গে। ও সাথী রে থোড়া ঠহর যা, ইয়ে পাঁও ভি অব সম্ভল সে যায়েঙ্গে। ফির ওহি बरसात होगी और इश्क सारे दिल से जाएंगे। ओ राशनी सी दिन रात होगी और सब झरोके खुल से जाएंगे। तुमी चिरदिन भीषण कठिन, তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না। তুমি চিরকাল স্বপ্নে মাতাল, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছুল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে।